সুপ্রিয় দর্শক, আজ 18 জুলাই 2020 শনিবার আপনারা যে হাটটা দেখছেন, দিনাজপুরের অন্যতম বৃহত্তম কারোল হাট প্রতি শনিবারে এখানে হাট বসে, সপ্তাহে একদিনই বসে। এই হাট থেকে আমরা আজ আপনাদেরকে কুরবানি উপলক্ষে খাসি আপনারা দাম জানতে চান, মূলত সেই উদ্দেশ্যে আমরা নিয়ে এসেছি। আপনাদেরকে খাসির দামগুলো আমরা এই হাট থেকে জানানোর চেষ্টা করব। এই যে এখানে আমরা দুটো খাসি দেখছি, এই খাসি দুটো আপনি আনছেন? জি। আচ্ছা, মাংস কিরকম করে হবে? মাংস ধরেন 10 কেজি আর 8 কেজি 9 কেজি। 8 কেজি আর 10 কেজি এই জোড়া বেঁচে দিলেন? না না না, দিলেন। আচ্ছা, কত দাম চাচ্ছে? দাম চাই 13,000। 13,000। উনি দাম কত বলছে? 11,000-11,500। কত হইলে ছাড়বে? 12 ওই দিক ছাড়বে। আচ্ছা, ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কারোল হাটে প্রচুর পরিমাণে ছাগল ওঠে, প্রচুর। এই যে দেখছেন, এগুলো কি খাসি? আচ্ছা, এই যে কালো সাদা এই দুটো একটু ছোট, এগুলোর দাম কত আছে? এই দুইটা 10.5 চাইছেন, আর ওই যে বড়টা 6.5 চাইছি। এটা 6.5, এটা তো ছাগল, এটা ছাগি। এই যে শুনছেন, তারপরে এই দুইটা দরদাম কত করছে? 8,000 বলতেছে, দিচ্ছেন না? মানে আর একটু বাড়লে দিবেন? আচ্ছা শুনছি, আর এই ছাগিটার দাম কত চাইছে? 7,000। মানুষ কত বলতেছে দাম? 5,000। কত হলে ছাড়বেন? 6 হলে ছাড়বো। 6 হলে। সুপ্রিয় দর্শক, এই যে দেখছেন কুরবানির পুরো জমজমাট হাট শুরু হয়ে গিয়েছে এই কারণে। এই যে দেখুন, এই যে দুপাশে প্রচুর পরিমাণে ছাগল উঠেছে, প্রচুর। তা শুন, আমরা আপনাদেরকে খাসির দাম, এটা খাসি? খাসি দুই দাঁত। এই যে খাসি দুই দাঁত, কুরবানির উপযুক্ত? হ্যাঁ, উপযুক্ত। দাম কত যাচ্ছে? 7,000। দাম 7,000 চাইছেন, দরদাম করছে কেউ? হ্যাঁ হ্যাঁ। কত? 6,000 বলছে। আচ্ছা শুনছি আমরা, তারপর আসুন সুপ্রিয় দর্শক, এদিকে আমরা একটু দেখি ভাইলা খাসি। এই খাসির দাম কত চাইছেন? 9,000 চাইছেন। মাংস কতটুকু হবে? মাংস হবে 11 থেকে 12 কেজি। 11 থেকে 12 কেজি, এত বেশি হবে? হ্যাঁ। আচ্ছা, দরদাম কত করছে মানুষ? মানুষ বলছে যে 6.5-7 একদম বলতেছে। 6.5-7, মানে কত হলে ছাড়বেন আপনি? 8.5 হলে ছাড়বে। তারপরে এদিকে আমরা দেখছি ভাই, কয়টা খাসি আনছেন? দুইটা। এই যে দুইটা, এই জোড়া চাচ্ছে, চাইছেন কত? এই জোড়া 19,000 চাইছেন। দরদাম কত করছে মানুষ? হ্যাঁ, ওইটা 8.5 বলছে আর এটা 6.5 বলছে। আচ্ছা আচ্ছা শুনছি আমরা, তারপরে আসুন এদিকে দেখি আমরা, এটা খাসি? টাকা আপনার বাড়ির খাসি এটা? হ্যাঁ, বাড়ির খাসি, পালের খাসি আমার। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই খাসিটা নিয়ে আসছেন আপনি কুরবানির হাটে বিক্রি করতে? দাম কত যাচ্ছেন? দাম চাইছি 9,000। 9,000 দাম চাইছেন, আর দরদাম কত পর্যন্ত উঠছে? 8.5 দিচ্ছেন না? 9 কি ফিক্সড? হ্যাঁ, 8.5 এলে বিক্রি করবেন, তো কত দাম বলছে মানুষ? বলছে 7.5-7। 7.5, আচ্ছা 7.5। আচ্ছা ধন্যবাদ। তারপরে এখানে দেখি এটা দুটো খাসি। হ্যাঁ, এই জোড়া কত যাচ্ছেন? জোড়া কত চাইছেন দাম? 16,000 টাকা দাম চাইছেন, আর মানুষ দরদাম কত করছে? এখনো দাম বলেন? আমি শুনছি। তারপরে এখানে দেখি আপনার এই দুটা খাসি, এই যে দুটো খাসি, দাম কত চাইছে? 12 চাইছেন, আর মানুষ দাম কত বলে? 9.5-9 বলতেছে, মানে 10 হলে ছাড়বে। আচ্ছা ধন্যবাদ। এরপরে আমরা দেখি এই জোড়া আপনার দাম কত যাচ্ছেন? 15,000 চাইছেন, মানুষ দরদাম কত করছে? 12,000 পর্যন্ত দাম উঠছে, আর আপনি মনস্থ করছেন কত হলে ছাড়বেন? আচ্ছা, কত যে হয় উনি এখনো বুঝছেন না। এই যে দেখুন সুপ্রিয় দর্শক, প্রচুর ভিড়। এই যে দেখুন কুরবানির হাট পুরো জমজমাট, প্রচুর ক্রেতা বিক্রেতা। বাজারে তো নাই, বাজারে নাই। এই যে ওনারা বলছে বাজার নেই, দাম নাকি খুবই সস্তা। তারপরে আসুন আমরা একটু ভেতরে যাই। এই যে দেখুন, এখানে যাওয়ার জায়গা পাওয়া যাচ্ছে না, এত পরিমাণ ভিড়। মাথা নাই, মাথা নাই, তাও
এটার দাম কত টাকা হচ্ছে? 4000 টাকা তো আছে। আর আপনি কত বলছেন? বলেছি 2500 বলছেন। আচ্ছা এটা ছাগি? হ্যাঁ। আচ্ছা শুনছি, খাসি না? খাসি না, না খাসি না, ছাগি। আসুন সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন, এটা খাসি। আচ্ছা এটা খাসি, এটার দাম কত যাচ্ছে? দাম যাচ্ছে 10.5। 10.5, দর দাম কত পর্যন্ত উঠছে? 7-8 পর্যন্ত দাম। আচ্ছা দামটা বেশি হলে ছাড়বে। আচ্ছা বাজার, ওনারা বলছে যে বাজার নাকি খুব খারাপ। তারপরে একটু আমরা এখানে দেখি, এটা খাসি? এই জোড়া খাসি? এই জোড়া কত যাচ্ছে? 16000 চাইছেন। দরদাম করছে মানুষ কত? 13-14 পর্যন্ত দাম উঠেছে শুনছি। তারপরে এখানে দেখি, এটা খাসি? এই জোড়া, এই জোড়া কত? জোড়া এটা 15000 টাকা চাইছি। চাইছেন 15000? তারপরে মানুষ কত বলছে? 10000। 10000। আচ্ছা একটু কথা বলি, আসসালামু আলাইকুম। আপনি কি ব্যবসা করেন? জি না। তাহলে বাড়ির থেকে আনছেন? আমার বাড়ির পোষানো জিনিস। আচ্ছা আচ্ছা, এখন দামটা কেমন বুঝছেন? দাম তো এটা যে হিসাবে দাম হওয়ার কথা সে হিসাবে দাম বলবো না, মানে দাম অনেক কম, অনেক কম। আচ্ছা নর্মাল সময়ের থেকে এখন কি পরিমাণ পিস প্রতি কম? অনেক অনেক। তবুও শুনি 2-3000 টাকা নাই আর। 2-3000 টাকা পিস প্রতি কম খাসির? শুনছেন সুপ্রিয় দর্শক, এই কুরবানির ঈদে এরা সবাই আশা করে যে খাসির দাম পাবে, কিন্তু এখন খাসির দামগুলি পাওয়া যাচ্ছে না। এটা কি খাসি? এটার দাম কত যাচ্ছে? দাম যাচ্ছে 8000 টাকা। আর মানুষ কত বলছে? 6-এর উপর বলতেছে না? 8000 টাকা দাম চাইছেন আপনি, মানে কত হইলে আপনি ছাড়বেন? 6.5-7 হলে ছাড়বেন। আচ্ছা ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন পুরো ভরপুর কুরবানির হাট এই কারোর হাটে লেগে গিয়েছে। আপনারা জানেন যে প্রতি শনিবারে এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। এই যে এখানে মূলত এগুলো ছাগি দেখছি আমরা, এগুলো মূলত ছাগি। আসুন আপনাদেরকে আমরা, আচ্ছা এখানে আমরা একটু দামগুলোও জিজ্ঞাসা করি। এই যে দুটো বাচ্চা সহ একটা ছাগি আনছে, এই যে দেখুন ছাগি এবং সেই সঙ্গে দুটো বাচ্চা, এই বাচ্চা সহ কত যাচ্ছেন ভাই? দাম কত? তারপরে আসুন এখানে প্রচুর আজকে আমদানি হয়েছে, প্রচুর আমদানি হয়েছে। এই যে আপনারা দেখছেন রাস্তার দুপাশে প্রচুর আমদানি, এই যে দেখুন। একটু ঢুকে যাই ভাই, এই এখানে আমরা দেখছি কত চাচ্ছেন ভাই দাম? 18000 চাইছেন। আর মানুষ কত বলে? 13000 পর্যন্ত দাম। তারপরে ভাই এই সাদাটার দাম কত যাচ্ছেন? 7.5। দাম কত উঠছে? সর্বোচ্চ 6 পর্যন্ত উঠছে। আর এই যে এইগুলি 10.5-11, 10.5-11 করে দাম চাচ্ছেন মানুষ বলতেছে। এই যে শুন দেখছেন আপনাদেরকে আমরা দিনাজপুর জেলার কাহারল হাট, এই যে দেখুন আপনারা কি পরিমাণ ছাগল উঠেছে। এই যে আপনারা মানুষের মাথায় দেখছেন খালি, ছাগল দেখা যাচ্ছে না। এই যে দেখুন প্রচুর পরিমাণে খাসি এখানে উঠে, প্রচুর প্রচুর। এ খাসি? হ্যাঁ। এই জোড়া কত যাচ্ছে? ও এই পাশেরটা কত? ছাগলের দাম তো মেলা কম, এখন এটা 6.5-7, 6.5-7 বলতেছে, দামও কম। তারপরে এখানে আমরা একটু দেখি, দেখি খাসি, এই অনেক বড় দুটো খাসি, এই যে দেখুন অনেক বড়। এই জোড়া কত যাচ্ছেন? জোড়া কত? 45,000 টাকা চাইছেন। দরদাম কত পর্যন্ত উঠছে? 32 পর্যন্ত দাম উঠছে, 16000 করে। এই যে দেখুন, আর কত হইলে ছাড়বেন? নিম্ন 36, 18000 টাকা করে ছাড়বেন। এই যে দেখুন অনেক বড়, এই যে দেখুন অন্যগুলোর তুলনায় এগুলোর মাথাগুলো বার হয়ে আছে, অনেক বড়। তারপরে আসুন আমরা এদিকে দেখি, এই যে দেখুন সুপ্রিয় দর্শক প্রচুর আমদানি ভাই এই খাসি। এলা কত করে চাচ্ছেন পিস?
পিস কত 14000 পিস তারপরে দরদাম কত পর্যন্ত উঠছে 10000 পর্যন্ত দাম উঠছে এই যে দেখছেন এই যে দেখুন খাসির কোনো অভাব নেই এই যে দেখুন সুপ্রিয় দর্শক প্রচুর খাসি এই কারণ হাটে এই যে হাঁটার জায়গা নেই এই যে দেখুন এত খাসি উঠেছে কুরবানি উপলক্ষে এবং ছোট বড় এই যে দেখুন অনেক বড় বড় খাসি ভাই দাম চলতেছে দাম চলে কত করে যান 10000 টাকা দাম বলছে মানুষ আপনি চাইছেন কত 11000 আটকে আছে কতটুকের জন্য কত হলে ছাড়বেন আপনারা দূর দূরান্ত থেকে অনেকে খাসির দাম জানার চেষ্টা করেন সেই ভিডিও আমরা দেখানোর এতক্ষণ চেষ্টা করলাম তা আমি এখানে শুনি ভাই এখানে লেখা কত টাকা ছাগলপতি ছাগলপতি লেখা কত টাকা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা দর্শক।